সো গাইস, আবারও কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এবং আজকের ভিডিওতে আমরা কথা বলবো সাকিব খানের মুভি তুফানের টোটাল 36 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে, কথা বলবো বোম্বাতার মুভি অযোগ্য টোটাল 46 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং তার সঙ্গে সঙ্গে কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাঙের টোটাল 46 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো প্রভাসের মুভি কালকির টোটাল 26 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে এবং কথা বলবো সূর্য মুভিটার টোটাল 5 দিনের বক্স অফিস কালেকশনকে নিয়ে। তো গাইস, ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটাকে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন এবং আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস, ফার্স্ট আমরা কথা বলবো বোম্বাদার মুভি অযোগ্যকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে এই মুভিটা প্রথম দিন থেকে শুরু করে এখনও পর্যন্ত কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করে যাচ্ছে এবং দর্শকদের কাছ থেকে কিন্তু অনেক প্রশংসাও কুড়াচ্ছে, কারণ প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটি মানেই ব্লকবাস্টার, এটা আমরা সকলেই জানি। এবং তারপরেও তাদের এটা 50তম সিনেমা, যার কারণে কিন্তু প্রত্যেকটা দর্শকের কিন্তু মুভিটাকে নিয়ে একটা ক্রেজ ছিল, হাইপ ছিল, তার জন্য কিন্তু মুভিটা এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করতে পারছে। এবং এই মুভিটাকে নিয়ে যতই প্রশংসা করি না কেন, এই মুভিটার যতই প্রশংসা করবো সেটা কিন্তু কম মনে হবে, কারণ মুভিটা এখনও পর্যন্ত যেভাবে বক্স অফিস কালেকশন নিয়ে আসছে এবং 60 বছর বয়সে বোম্বাদার যে পারফরমেন্স সেটা ভাই দুর্দান্ত লেভেলের। এবং তার সঙ্গে সঙ্গে এটা তো আশা করেইছিলাম যে এই মুভিটা অলরেডি জোর কদমে টক্কর দেবে বুমেরাং মুভিটাকে, এবং সেটা কিন্তু হয়েওছে। প্রসেনজিৎ ঋতুপর্ণা জুটি মানেই কিন্তু বাংলার ব্লকবাস্টার জুটি, এটা আপনারা প্রত্যেকেই জানেন। তো যাই হোক, এখন আমরা কথা বলবো এই মুভিটা তার 46 দিনে এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 46 দিন কমপ্লিট করে নিয়েছে এবং যে 46 দিনের মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 2 লক্ষ টাকার মতো এবং টোটাল 46 দিনের মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 6 কোটি 29 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং অলরেডি কিন্তু মুভিটা ব্লকবাস্টার হয়ে গেছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো সুপারস্টার জিতের মুভি বুমেরাংকে নিয়ে। তো গাইস, এই মুভিটাকে নিয়ে আপনাদেরকে নতুন করে বলার কিছু নেই, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা কী লেভেলের ক্রেজ এবং কী লেভেলের হাইপ ক্রিয়েট করেছিল, কারণ এই মুভিটাকে নিয়ে দর্শক এখনও পর্যন্ত প্রশংসা করছে এবং প্রসেনজিৎ এবং ঋতুপর্ণার জুটিকে কিন্তু জোর কদমে টক্কর দিয়েছে জিৎ রুক্মিণীর এই জুটি, কারণ প্রথমবার জিৎ এবং রুক্মিণী একসঙ্গে জুটি বেঁধেছিলেন তারপরেও কিন্তু জোর কদমে টক্কর দিয়েছে এবং মুভিটা অলরেডি সুপারহিট হয়ে গেছে এবং এখন ব্লকবাস্টার হওয়ার পথে হাঁটছে। ভাই, জিদ্দা বহুদিন পর কিন্তু একটা বিরাট বড় ব্লকবাস্টার দিতে চলেছে, আশা করি মুভিটা লাইফ টাইম একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে। তো জিদ্দার মুভি বুমেরাং এখনও পর্যন্ত দর্শকের কিন্তু বেশ ভালো লেগেছে, দর্শক এখনও পর্যন্ত মুভিটাকে দেখার জন্য হলে ভিড় জমাচ্ছে এবং মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনও নিয়ে আসছে। তো গাইস, এখন আমরা কথা বলবো যে এই মুভিটা তার 46 দিন এসে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস, এই মুভিটা তার অলরেডি 46 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 46-এ মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 3 লক্ষ টাকার মতো এবং টোটাল 46 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 7 কোটি 70 লক্ষ টাকা। তো গাইস, এই মুভিটা কিন্তু ধীরে ধীরে ব্লকবাস্টার হওয়ার পথে হাঁটছে এবং মুভিটা কিন্তু অলরেডি সুপারহিট হয়ে গেছে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত, আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো গাইস, এরপর আমরা কথা বলবো সাউথের সুপার ডুপার মোস্ট অ্যাওয়ার্ডেড মুভি প্রভাসের কালকি 2898-কে নিয়ে। তো গাইস, আপনারা সকলেই জানেন যে এই মুভিটা কিন্তু এখনও পর্যন্ত রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করছে এবং এই মুভিটাকে দেখার জন্য দর্শক যেভাবে এখনও পর্যন্ত হলে ভিড় জমাচ্ছে ভাই, সেটা আসলেই কিন্তু একটা অবিশ্বাস্য রেকর্ড। এবং আমার মনে হয় এই মুভিটা যেভাবে ভালোবাসা পাচ্ছে বা যেভাবে সাড়া পাচ্ছে দর্শকের কাছ থেকে, তাতে করে আমার মনে হয় লাইফ টাইমে মুভিটা 1200 থেকে 1300 কোটি টাকা পর্যন্ত বক্স অফিস কালেকশন দিয়ে যাবে। তবে আপনাদেরকে আমি একটা কথা জানিয়ে রাখি যে এই মুভিটাকে নিয়ে কিন্তু অনেক নেগেটিভিটি হয়েছিল, নিউজ চ্যানেল থেকে শুরু করে যারা প্রভাসের হেটার্স আছে তারা কিন্তু নানান রকমের নেগেটিভিটি করছিল মুভিটাকে নিয়ে ফেসবুক পোস্টের মাধ্যমে, বিভিন্ন পোর্টালের মাধ্যমে কিন্তু মুভিটাকে অনেক ছোট করা হচ্ছিল। কেউ বলছিল যে মুভিটাকে নিয়ে কোনো হাইপ নেই, কোনো ক্রেজ নেই, এই মুভিটা বক্স অফিস কালেকশনে সুপার ফ্লপ হয়ে যাবে, কারণ প্রভাসের আদি পুরুষ এবং রাধেশ্যাম মুভি দুটোই অলরেডি সুপার ফ্লপ হয়ে গেছে। তবে আপনাদেরকে আমি একটা কথা বলে রাখি, এটা প্রভাসের মুভি আদিপুরুষের ডিরেক্টর ওম রাউত নয় ভাই, এটা হচ্ছে সাউথের ফেমাস ডিরেক্টর নাগ ওয়াসিন, যেভাবে মুভিটাকে প্রেজেন্ট করেছে ভাই দুর্দান্ত লেভেলের। এবং আমরা এতদিন যেটা ভেবেছিলাম যে আমাদের ইন্ডিয়াতে হয়তো কখনোই হলিউডের মতো সিনেমা বানানো যাবে না, কিন্তু সেটাকে ভুল প্রমাণ করে দিয়েছে নাগ ওয়াসিন, যেভাবে মুভিটাকে প্রেজেন্ট করেছে, যেভাবে লুক অ্যান্ড ফিল দিয়েছে ভাই দুর্দান্ত লেভেলের। এই মুভিতে সিজিআই ভিএফএক্স দেখলেই জাস্ট আপনার মাথা নষ্ট হয়ে যাবে ভাই, আলাদা লেভেলের গুজবাম দেবে আপনাকে। এবং প্রত্যেকটা ক্যারেক্টার যখন এন্ট্রি হচ্ছে জাস্ট আপনি কি বলবো, আপনি সিটি মারতে বাধ্য হবেন ভাই, আলাদা লেভেলের। তো গাইস, এই মুভিটা তো একটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে, এটা
আপনারা জানেন কিন্তু মুভিটা ওভারসিজ মার্কেট থেকে কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন নিয়ে আসছে এবং মুভিটা দিন দিন একটা ইতিহাস ক্রিয়েট করছে। তো এবং আরও একটা গুড নিউজ আমি আপনাদেরকে দিয়ে দিই যে প্রভাসের মুভি কালকি কেরিয়ে। তো গাইস আপনাদেরকে আমি জানিয়ে দিই, যারা মুভিটা দেখেছেন তারা অবশ্যই জানতে পারবেন যে এই মুভিটার শেষে কিন্তু একটা মেসেজ দেওয়া হয়েছে যে কালকির কিন্তু ইউনিভার্স আসবে এবং কালকির পার্ট টু এর অলরেডি 60% শুটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এই সব মুভির ক্ষেত্রে কিন্তু পোস্ট প্রোডাকশনের যে কাজ সেটাতে কিন্তু অনেক সময় লাগে, তার জন্য মুভিটাকে 2026 বা 2027 রিলিজ করা হবে, কারণ মাঝে প্রভাসের আরও দুটো মুভি আছে। তো গাইস প্রভাসের মুভি কালকি টু দেখার জন্য আপনি কতটা এক্সাইটেড অবশ্যই নিচের কমেন্ট বক্সে জানাবেন। গাইস এখন আমরা কথা বলবো যে প্রভাসের মুভি কালকি তার 26 দিনে এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো ওয়ার্ল্ড ওয়াইড থেকে। তো এই মুভিটা তার অলরেডি 26 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 26 এসে মুভিটা ইন্ডিয়া থেকে নেট কালেকশন করেছে 9,11,00,000 টাকার মতো এবং টোটাল 26 দিনে মুভিটা ইন্ডিয়া থেকে গ্রস কালেকশন করেছে 622,21,00,000 টাকার মতো। এবং এখন যদি কথা বলি মুভিটা 26 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করেছে 1,142,23,00,000 টাকার মতো। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো গাইস এরপর আমরা কথা বলবো বাংলাদেশের সুপার ডুপার মোস্ট ওয়াটের মুভি শাকিব খানের মুভি তুফানকে নিয়ে। তো গাইস আপনারা সকলেই জানেন যে এই মুভিটাকে অলরেডি কিন্তু ইন্টারন্যাশনালি ব্লকবাস্টারের তকমা দিয়ে দেওয়া হয়েছে, কারণ মুভিটা বাংলাদেশ থেকেই ভাই রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করেছে এবং তার সঙ্গে সঙ্গে মুভিটা তো পুরোপুরি ওভারসিজকে কাঁপিয়ে দিয়েছে। এবং এই মুভিটা এখন অলরেডি পশ্চিমবাংলায় রিলিজ করা হয়েছে ভাই, সেখানেও একটা বিরাট রকমের বক্স অফিস কালেকশন করবে এমনটাই কিন্তু আশা করা যাচ্ছে। এবং আমি আপনাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি যে শাকিব খানের মুভি তুফান কিন্তু পশ্চিমবাংলা থেকে একটা আহামরি বক্স অফিস কালেকশন কখনোই করতে পারবে না, কারণ মুভিটাকে হল প্লাস শো টাইম অনেকটাই কম দেওয়া হয়েছে এবং এটা শুধুমাত্র সিঙ্গেল স্ক্রিনের একটা মুভি এবং এই মুভিটাকে মাল্টিপ্লেক্সে বেশি শো দেওয়া হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মুভিটা একটা আহামরি বক্স অফিস কালেকশন করতে পারবে না, কারণ যারা বলছে যে মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করবে, হ্যাঁ তবে আপনাদেরকে একটা কথা বলে রাখি, মুভিটা হল প্লাস শো টাইমের তুলনায় কিন্তু রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশনই করছে। তবে যেমনটা বাংলাদেশে করেছিল তেমনটা কিন্তু কখনোই পশ্চিমবাংলায় হবে না, কারণ পশ্চিমবাংলায় কমার্শিয়াল মুভির অবস্থা অনেকটাই খারাপ। তারপর আপনাদেরকে আমি আরও জানিয়ে রাখি এখানে কিন্তু কালকির একটা বিরাট বড় ঝড় চলছে, তার সঙ্গে সঙ্গে বাংলার বক্স অফিসে এখনও পর্যন্ত বুমেরাং এবং অযোগ্য দুটো মুভি রানিং সাকসেসফুলি আছে এবং বাংলার দুজন বড় বড় সুপারস্টার তাদের সাথে ক্ল্যাশ করতে হচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে মুভিটা রেকর্ড ব্রেকিং বক্স অফিস কালেকশন করা সম্ভব নয়। তবে হ্যাঁ হল প্লাস শো টাইমের তুলনায় কিন্তু ঠিক আছে। তো গাইস এখন আমরা কথা বলবো যে শাকিব খানের মুভি তুফান তার 36 দিনে এসে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস এই মুভিটা তার অলরেডি 36 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 36 এসে মুভিটা ওভারসিজ প্লাস বাংলাদেশ মিডিয়া বক্স অফিস কালেকশন করছে 25,00,000 টাকার মতো এবং টোটাল মুভিটা 36 দিনে ওয়ার্ল্ড ওয়াইড থেকে বক্স অফিস কালেকশন করছে 52,89,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা কিন্তু নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, কারণ তো গাইস এরপর আমরা কথা বলবো সূর্য মুভিটাকে নিয়ে। তো গাইস এই মুভিটা 19 জুলাই বড় পর্দায় রিলিজ হয়ে গেছে এবং এই মুভিতে জুটি বেঁধেছেন মধুমিতা সরকার এবং বিক্রম। তো এই জুটিটাকে নিয়ে কিন্তু অনেক প্রশংসা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে মুভির গল্প নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, যদিও মুভিটা কিন্তু একটা মালয়ালাম মুভির রিমেক। তারপরেও কিন্তু মুভিটার গল্প নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, মুভিটার প্রেজেন্টেশন নিয়ে অনেক প্রশংসা হচ্ছে, তার সঙ্গে সঙ্গে প্রত্যেকটা দর্শক মুভিটাকে ভালো রিভিউ দিচ্ছে, ভালো রিয়াকশন দিচ্ছে। এবং খাস করে যদি কথা বলি বাংলা ইউটিউব মুভি রিভিউয়ারদেরকে নিয়ে, তারাও কিন্তু মুভিটাকে ভালো পজিটিভ রিভিউ দিয়েছে এবং তারা দর্শককে রিকোয়েস্ট করছে যেন তারা একবার মুভিটা দেখে। তার মানে আপনি বুঝতে পারছেন মুভিটা কী লেভেলের হয়েছে। এবং সবথেকে বেশি যেটা নিয়ে প্রশংসা হচ্ছে সেটা হচ্ছে মুভির অ্যাকশন নিয়ে। এবং অলরেডি আমরা বিক্রমকে দেখেছিলাম পারিয়া মুভিতে অ্যাকশন করতে, তার অ্যাকশন কিন্তু সত্যি দুর্দান্ত লেভেলের এবং তাকে কিন্তু দেব এবং জিতের পরে ভাবা যায় যে এই মানে দেব আর জিতদার না থাকলে এই জায়গাটাকে ধরে রাখার মতো ক্ষমতা এখন মনে হচ্ছে বিক্রমের মধ্যে আছে, এমনটাই কিন্তু প্রত্যেকটা দর্শক আশা করছে, কারণ বিক্রমের যে ট্যালেন্ট সেটা কিন্তু দুর্দান্ত লেভেলের একটা ঝলক নিয়েতে এসছে, যদি ইউজ করা যায় তাহলে কিন্তু আগামী দিনে একটা বিরাট বড় সাফল্য আনতে পারবে বাংলা ইন্ডাস্ট্রিতে। তো গাইস এখন যদি আমরা কথা বলি যে এই মুভিটা এখনও পর্যন্ত টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস এই মুভিটা তার অলরেডি 5 দিন কমপ্লিট করে নিয়েছে এবং ডে 5 এসে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে প্রায় 6,00,000 টাকার মতো এবং টোটাল 5 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 61,00,000 টাকা। তো গাইস এটা কিন্তু একটা ভালো বক্স অফিস কালেকশন। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত আপনারা নিজের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই 5টা মুভির বক্স অফিস কালেকশনে আপনারা কোন মুভিটাকে এগিয়ে রাখছেন সেটাও কিন্তু নিজের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আরে সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।